পাকিস্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যুক্তরাষ্ট্র এখন যেন দেশটির শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর তাই দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা চীনের বন্ধুত্বের জন্য খেসারত দিতে হয়েছে। পাকিস্তানকে সহায়তার জেরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের কয়েকটি কোম্পানি। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই কোম্পানিগুলোর উপর এমন খড়গ নেমে এসেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা চীনের 5টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ রয়েছে তারা পাকিস্তানকে মিসাইল প্রযুক্তি সরবরাহ করেছে, এর মাধ্যমে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম MTCR লঙ্ঘন হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় চীনা নাগরিকের পাশাপাশি একজন পাকিস্তানিও রয়েছেন। নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি। যুক্তরাষ্ট্র বলছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উন্নয়নে সহায়তার মূল কারিগর চীনের এই প্রতিষ্ঠানটি। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। জেনে শুনে MTCR লঙ্ঘন করায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নতুন নিষেধাজ্ঞা নিয়ে মুখ খোলেনি পাকিস্তান।